পুলিশের বজ্র আঁচড়ে ফসকা গেল ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে রোহিঙ্গাদের যাতায়াত। শনিবার বিশালগড়ে শিশু সহ 9 জন রোহিঙ্গা আটক। ভোটের মুখে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। তখন দুপুর প্রায় 1টা, এমন সময় বিশালগড় রাউতখলাল যুব সংস্থার সামনে একটি গাড়ি থেকে নেমে আসে শিশু সহ 9 জন পুরুষ মহিলা। এরপর সেই আগন্তুকরা ইতস্ততভাবে এদিক সেদিক ঘুরতে থাকে। স্বাভাবিকভাবে বিষয়টি স্থানীয়দের নজর এড়িয়ে যায়নি। স্থানীয়দের মধ্যে কয়েকজন সেই আগন্তুকদের কোথায় যাবে পরীক্ষা করতেই বেরিয়ে আসে আসল রহস্য। বিশালগড়ে কি কারণে আইছো? বাংলাদেশ হালত ভালো না, এই কারণে নয়। কে তুলছে এখানে তোমাদের? তুলছে কে এখানে? আসলে এরা সবাই রোহিঙ্গা। পুলিশের চোখে ধুলো দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে রাজ্যে প্রবেশ করেছে, এই ধারণাই স্থানীয়দের। মানে কোন জায়গাতে ধরা হয়েছে? রোহিঙ্গা এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মানুষের জালে আবদ্ধ রোহিঙ্গাদের থানায় নিয়ে যায় এবং সেখানে দফায় দফায় জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। রোহিঙ্গা আটকের ঘটনা রাজ্যেই প্রথম নয়। এর আগেও বেশ কিছু রোহিঙ্গা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশের পর ধরা পড়েছে এবং একাংশ আটককৃত রোহিঙ্গা স্বীকার করেছে কাজের সন্ধানে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। সাধারণ মানুষের বক্তব্য বর্তমান রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে, সেই কারণে বাড়তি নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে বৈকি। কিন্তু এতসব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 9 জন রোহিঙ্গা সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করল। এরা কি পুলিশের বজ্র আঁচড়ে নিরাপত্তা ব্যবস্থার ফসকা গেল? এই গুঞ্জন এখন প্রায় সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।